আপনার সামর্থ্য থাকতে আপনি জেনে শুনে সব করে পাপ করেন না, সব করে আপনি কানে হেডফোন লাগিয়ে রাস্তাঘাটে চলেন না, আপনার মৃত্যুটা যখন তখন চলে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিমের, এটাও বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন আল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকটা মানুষের আমল গণ্য করা হবে সর্বশেষ মৃত্যু অবস্থায় তাকে যে অবস্থায় পাওয়া যাবে। মৃত্যু অবস্থায় যদি আপনি মুসলিম তাওহিদবাদী হন, তার আগের জীবনের পাপ কি করেছেন আল্লাহ এটা দেখবে না। মৃত্যু অবস্থায় যদি আপনি এইমাত্র নামাজ পড়ে এসেছেন, কোন একটা অ্যাক্সিডেন্টলি আপনি মরে গেলেন, এটাই হচ্ছে আপনার পরিচয়। কাল কিয়ামতের মাঠে আপনি নামাজে হয়ে উঠবেন, কারণ রাসূলুল্লাহ বলছেন আল আমালু বিল খাওয়াতিম, যার সর্বশেষ আমল যেটা হবে এটাই হচ্ছে তার পরিচয়। আপনি আজকে সুফি, কালকে সুদ খেয়েছেন আর মরে গেলেন, তাহলে আপনি হচ্ছেন সুদখোর। অথচ আজকে পর্যন্ত আপনি ভালো ছিলেন, আজকে আপনি হুজুরের ঘরের সন্তান দাঁড়িয়ে রেখেছেন, অনেক বেশি পরহেজগার, কালকে আপনি জেনায় লিপ্ত হয়েছেন, কালকে যদি এর পরে যদি মারা যান তাহলে আপনি জানি হয়ে আল্লাহর দরবারে উঠবেন। আপনি সারাটা জীবন 60 বছর আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু এমন একটা পাপ করে ফেলেছেন আর মৃত্যুটা ভাগ্যক্রমে তার পরেই উপস্থিত হয়ে গেছে, তাহলে রাসূল বলছে এই পাপই হয়ে কাল কিয়ামতের মাঠে আপনি উঠবেন। আর যদি এর উল্টা হয়, আপনি সারা জীবন পাপ করেছেন, সারা জীবন আল্লাহর ধার ধারেননি, আল্লাহকে কোনোদিন একটা সেজদাও করেননি, কিন্তু আপনার তকদির এত চমৎকার, যেই দিন আপনার অন্তর অ্যাকসেপ্ট করে নিল যে না আমাকে তওবা করা উচিত, আপনি তওবা করে নিলেন, চলে গেলেন নামাজ পড়তে। আপনি যদি নামাজ পড়তেও না পারেন, ওই মুহূর্তে যদি ফেরেশতা আপনার আত্মাকে কবজ করে নেয়, আপনি কাল কিয়ামতের দিন নামাজে হয়ে উঠবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে হাদিসের অর্থ, আল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ বান্দার কাছ থেকে যেটা পাওয়া যাবে এটাই হচ্ছে তার আসল পরিচয়। কিন্তু এমন সৌভাগ্যবান কে হতে পারবে যে ব্যক্তি সর্বদা কোনো না কোনো ভালো কাজের সাথে জড়িয়ে থাকে, সর্বদা। আপনি এখন ভালো কাজে আছেন, হতে পারে এখান থেকে আপনি বাসায় ফিরে যাবেন, রাস্তায় মৃত্যু হয়ে যেতে পারে কারণ, তার মানে এটাই হচ্ছে আপনার সর্বশেষ পরিচয়। আপনি ফজর পড়েছেন, জোহর পর্যন্ত লম্বা সময় আপনি কিছুটা কোরআন তেলাওয়াত করেন, মাঝে মাঝে মুখে জবান দিয়ে আপনি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো এমন এমন জুমলা, এমন এমন কালেমা, যখন বলেছি এটার ফজিলতটা আমি আপনাকে বলে দিই। এটাও মুসলিম শরীফের জিকিরের অধ্যায় রয়েছে, 4850 কি 53, এর মধ্যে আপনি হাদিসটি পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণনাকারী রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাইনা আকদিরু লা আন আকুলা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি আল্লাহর কসম করে বলছি, কোনোদিন সকাল হয়েছে আর আমার মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মুখ থেকে যদি আল্লাহ আমাকে তৌফিক দিয়ে দেয় যে আমি মাত্র 4টা কালেমা উচ্চারণ করেছি, কি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আমাকে আল্লাহ তৌফিক দিয়েছে যে তুমি সকালবেলা এই 4টা কথা তোমার মুখ দিয়ে তুমি বলতে পারবা, এই তৌফিক তোমাকে আমি দিলাম। রাসূল সাল্লাম বলছেন এই তৌফিক যদি আল্লাহ আমাকে দিয়ে দেয় আর পুরো পৃথিবীটাকে যদি আল্লাহ এক পাশে রেখে বলে যে মুহাম্মদ তুমি কোনটা নেবা, রাসূল সাল্লাম বলছেন আমি এই 4টা কালেমা নেব, যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়ে দাও যাতে করে আমার মুখ দিয়ে 4টা কালেমা উচ্চারণ হওয়ার ক্ষমতা আমি পেয়ে যাই, আমি যেন বলতে পারি এই পৃথিবী তুমি অন্য কাউকে দিয়ে দাও, আমি 4টা কালেমাকে পছন্দ করি। জানেন কেন হাদিসে কি রয়েছে? আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস, আমার কাছে পছন্দনীয় এই পৃথিবীর উপরে যেই সমস্ত বস্তুর উপরে সূর্য উদিত হয়, ওই সমস্ত বস্তু যদি আল্লাহ কাউকে দিয়ে দেয় আর আমার মুখে যদি এই 4টা কালেমা উচ্চারণ হয়ে যায়, আমার কাছে বেশি পছন্দনীয় এই 4টা কালেমা উচ্চারিত হওয়া। কারণ জানেন এর মধ্যে কি আছে? এক একটা কালেমা, রাসূলুল্লাহ বলছেন এক একটা কালেমা আপনার মিজানের পাল্লাকে ভরে দিতে পারে। ইমাম মুসলিম তার কিতাব যেটা শুরু করেছে কিতাবু তাহারাত, এই তাহারাতের প্রথম হাদিসে এই কথাটা রয়েছে, একেবারে প্রথম হাদিস রাসূলুল্লাহ বলছেন, তাহারাতের অধ্যায় শুরু হচ্ছে এই হাদিস দিয়ে, রাসূলুল্লাহ বলছেন আত-তাহুরু শাত্রুল ঈমান ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আস-সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিআউন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক ইলা আখির হাদিস। আরেকটা পয়েন্ট রয়েছে এখানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বললাম মুসলিম শরীফের তাহারাতের প্রথম প্রথম হাদিস, মক্তবের শামলের নাম্বার হচ্ছে 328 নম্বর হাদিস, কারণ ইমান 327টি দিয়ে শেষ হয়েছে এই হাদিসে। রাসূলুল্লাহ বলছেন একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, তাহলে এই আলহামদুলিল্লাহ তার মিজানের পাল্লাকে ভারী করে দেবে।
আর যেই ব্যক্তি বলবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ তামলাআনাত এই দুইটা মিজান তার ভরে দেবে আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ আর না হয় আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপ গুলো আছে রাসূলুল্লাহর হাদিসে পাওয়া যায় এক একটা গ্যাপ হচ্ছে 500 বছরের রাস্তা রাসূলুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি এই কালেমাগুলো তার জবান দিয়ে বলে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ তাহলে এটা প্রত্যেকটা গ্যাপকে নেকি দিয়ে পুরো করে দিবে এটা হচ্ছে আমাদের ধর্ম এটা হচ্ছে আমাদের ইসলাম তো কোন কথা থেকে এখানে আসছি আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেকি অনেকটা বেশি মূল্যবান আপনার যখন তখন মৃত্যু চলে আসতে পারে যার সর্বশেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে দাখালাল জান্নাহ তাহলে আপনি যদি সর্বশেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করতে চান এটা কখন সম্ভব আপনাকে প্র্যাকটিস করতে হবে যখন তখন আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে হতে পারে যখনই আপনার বিপদ চলে আসবে দেখবেন আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছে অনেক পাপী কিন্তু যখন বজ্র পড়ে ঠাডা পড়ে বিকট একটা শব্দ হয় তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেরিয়ে যায় বেরোয় না এই মুহূর্তে যদি তার মৃত্যু চলে আসে রাসূলুল্লাহর সংবাদ অনুযায়ী সেই ব্যক্তি জান্নাতি আপনি কি ভেবেছেন এটা হচ্ছে আমাদের ইসলাম এই ভাই বলেছে আপনাকে রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়তে তাহলে আপনাকে যদি দুরূদ পড়া অবস্থায় মৃত্যুটা চলে আসে আপনি একবার ভাবেন আপনি কত বড় সৌভাগ্যবান কিন্তু আপনার মৃত্যুটা যদি এমন সময় আসে যখন আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ব্রিজের উপরে আপনার মৃত্যুটা যদি এমন অবস্থায় চলে আসে তখন আপনার মুখে মুখে সিগারেট রয়েছে আপনার মৃত্যুটা যদি এমন অবস্থায় চলে আসে আপনার মুখে জর্দা রয়েছে জর্দার সিগারেট কি জিনিস আপনার মৃত্যুটা যদি চলে আসে এমন অবস্থায় যে আপনি তখন ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন অন্যের জমিকে আপনি বেকা করে দিচ্ছেন ওই অবস্থায় যদি চলে আসে আপনি বলেন আপনার রেজাল্টটা কি হবে আপনি সফরে যাচ্ছেন আপনার কানে হেডফোন লাগে আপনি গান শুনছেন আপনি যদি এই অবস্থায় মরে যান তাহলে আপনি কি হয়ে উঠবেন আপনি একবার বিচার করেন তাহলে সৎ আমলের অনেক বেশি গুরুত্ব